ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া হোমনায় দীর্ঘ ৫০ বছর প্রতীক্ষার ইসলামপুর থেকে ডুমুরিয়া খেয়াঘাট পর্যন্ত নতুন সড়কের উদ্বোধন। কুমিল্লার হোমনা উপজেলার ভাসানিয়া ইউনিয়নের কয়েক হাজার মানুষের দীর্ঘ ৫০ বছর প্রতীক্ষার ইসলামপুর নদীর ঘাট হতে ডুমুরিয়া খেয়াঘাট পর্যন্ত এক কিলোমিটার নতুন সড়কের শুভ উদ্বোধন করেছেন কুমিল্লা ২ হোমনা তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। গতকাল দুপুরে ডুমুরিয়া খেয়াঘাট থেকে রিকশায় চড়ে সংসদ সদস্যর বরাদ্দকৃত নির্মিত নতুন সড়কটি শুভ উদ্বোধন করেন তিনি। এই সড়কটি নির্মাণ করায় ইসলামপুর ও ডুমুরিয়া আশেপাশের এলাকার স্কুল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীসহ কয়েক হাজার সাধারণ জনগণের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হল। এলাকার সাধারণ জনগণ সহ ছাত্র শিক্ষক জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা যায়, তাদের দীর্ঘদিনের প্রাণের দাবি এই সড়কটি নির্মাণ কাজ শেষ হওয়ায় তারা অতি উৎসাহিত ও আনন্দিত। পরে ইসলামপুর ও ডুমুরিয়া গ্রামবাসীর আয়োজনে এক আলোচনা সভায় যোগ দেন এবং তাদের সুবিধা অসুবিধার কথা শুনে ও হোমনা মুরাদনগর সংযোগস্থল এর উপর একটি ব্রিজ নির্মাণ করে তাদের যোগাযোগের ব্যবস্থা করার আশ্বাস দেন। এদিকে এর আগে সংসদ সদস্যর নিজস্ব অর্থায়নে ভাসানিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও প্রতিটি ইউনিয়নে হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন। এ সময় উপস্থিত ছিলেন হোমনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ ইলিয়াস সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ জনগণ এ সময় উপস্থিত ছিলেন। আপনাদের এই সেতু, এটা কোনো ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। এটার জন্য আমরা ঠিক মতন কাজ করি না, সোজা কথা, আমরা কাজ করব, এটা হয়ে যাবে। আমরা কাজ করি না, আমরা রাস্তার কাজ করতে কয়েকদিন লাগছে রাস্তাটা করতে, দেখেন কাজ ধরলে করতে বেশি ঘন্টা, কাজ করলেই কাজ হয়। তো আমরা ইনশাল্লাহ হয়তো বিলম্ব হবে, কিন্তু যে আমি দেখব কোন দিক দিয়ে আপনাদের যাওয়া রাস্তা যাওয়া করলে, কারণ আস্তে আস্তে মা বোনেরাও বলছে যে ব্রিজ চাই, ব্রিজ চাই। আমি বুঝতে পারছি আপনাদের কষ্টটা, এবং আমি একজন নারী, আমি একটা গর্ভবতী মায়ের কষ্ট আমি এটা বুঝতে পারি। আমার আমার মন, আমার শরীর, এটার কষ্টটা আমরা বুঝি যে কী কষ্টটা হতে পারে। এটা একটা পুরুষ এমপি বা পুরুষ বুঝবে না, আমরা মায়ের জাতি, এবং যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা সব বুঝেন, এবং উনি বারবার বলছেন যে গ্রামের উন্নয়ন করতে হবে, গ্রামের রাস্তাঘাট হবে, গ্রামের লাইট হবে, গ্রামের মানুষদের ভাগ্য উন্নয়ন করতে হবে। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ডিলার নিয়োগ চলছে সারা দেশে, জেলা উপজেলা পর্যায়ে সহজ শর্তে এএসআই স্মার্ট ব্ল্যাক টিয়ে ডিলার নিয়োগ চলছে। বাগানের বাছাইকৃত সেরা পাতা থেকে প্রস্তুতকৃত এএসআই স্মার্ট ব্ল্যাকটি তৈরি হয় সর্বাধুনিক প্রযুক্তি আর কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে। তাই মুহূর্তেই গাঢ় লিকার আর অরিজিনাল ফ্লেভারে আপনাকে করে তুলবে চাঙ্গা। বিশুদ্ধতার সাথে আপোষহীন আমাদের পথ চলা, ভালো খাবো, ভালো থাকবো ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাব। আসুন যুক্ত হই বিশাল পরিবারে। সেরা বাগানে চা পাতা গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে একদল নিষ্ঠাবান কর্মী। সেরাটা দেওয়াই আমাদের মন্ত্র। শতভাগ গুণগত মানের স্মার্ট ব্ল্যাক টি সকলের দৌড়গোড়ায় পৌঁছে দিতে এএসআই ফুডস অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস লিমিটেড থেকে ডিলার নিয়ে বিজনেস করুন খুব সহজে। গুণগত মানের পণ্য, সহজ শর্ত আমাদের প্রধান বৈশিষ্ট্য। আমাদের চা পরিবেশক সংক্রান্ত বা যে কোনো তথ্যের জন্য সরাসরি কল করুন এএসআই ফুডস অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, চানপাড়া বাজার, উত্তরখান, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।